বিসমিল্লা রহমান আলাইকুম প্রাচীন এর চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি সম্মানিত দর্শক আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আমরুল শাক বা চাঙ্গিরি শাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এই চাঙ্গিরি বা আমরুল শাক আমাদের দেশে সর্বত্র পাওয়া যায় এই গাছটি দেখতে খুবই সুন্দর হয়ে থাকে এবং তার মধ্যে ছোটো ছোটো খুবই সুন্দর সুন্দর ফুল ধরে এই গাছটি আমরা সবাই চিনি কিন্তু এর গুণাগুণ সম্পর্কে না জানা থাকার কারণে আমরা এটি ঔষধি ব্যবহারে নিয়ে আসতে পারি না তো যদি আমাদের এই গাছের সম্পর্কে কিছু ধারণা থাকে তাহলে আমরা এর মাধ্যমে আমাদের অনেক অনেক জটিল কঠিন রোগও আমাদের ঘরে বসেই সারিয়ে নিতে পারব। এই গাছটির মধ্যে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু উপাদান হচ্ছে এই গাছের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ভিটামিন সি এবং ক্যালসিয়াম পাওয়ার কারণে আমরা আমাদের দেহের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা এর মাধ্যমে বাড়িয়ে নিতে পারি প্রথমত কিছু রোগ নিয়ে আলোচনা করছি এর মধ্যে মাথা ব্যথা যাদের মাথা ব্যথা হয় প্রচুর পরিমাণে তারা এই গাছের রস নিয়ে যদি মাথার মধ্যে প্রলেপ করেন প্রলেপ করে যদি মাথার মধ্যে রাখেন দেখা তাহলে দেখবেন ধীরে ধীরে আল্লাহর মতে আপনাদের মাথা ব্যথা দূর হয়ে গেছে এই গাছের দ্বিতীয় আরেকটি ব্যবহার যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে বা বুকের কফ হয় বুকের মধ্যে কফ বসে গেছে তারা কীভাবে এই গাছের ব্যবহার কফ এবং সাইনোসাইটিসের সমস্যার জন্য এই গাছের রস নিয়ে নিয়ে তার মধ্যে সমপরিমাণ পানি যতটুকু রস নেবেন তার তত রোগ পরিমাণ পানি নেবেন পানি না মিশালে আসলে এই গাছের রসটি অনেক তীক্ষ্ণ হয়ে থাকে টক হলেও যদি আপনি ব্যবহার করেন তখন আপনাদের একটু জ্বালা পোড়া হতে পারে নাকের মধ্যে ব্যবহার করলে তো কি করবেন পানি পানি নেবেন তখন প্রতি নাকের ফুটার মধ্যে দুইটা ফুটার মধ্যে চার ফোঁটা করে আট ফোঁটা দেবেন দিলে আপনাদের ধীরে ধীরে দেখবেন আপনার বুকের মধ্যে বসে থাকা কফ বেরিয়ে যাবে এবং সাইনি সাইটিসও ধীরে ধীরে আল্লাহর মতে ভালো হয়ে যাবে এই রস ব্যবহারের মাধ্যমে এই গাছের আরও একটি গুণাগুণ যা হচ্ছে যাদের পেটের মধ্যে ক্ষুধা না লাগে যাদের ক্ষুদা মন্দার সমস্যা আছে তো অবশ্যই আপনারা পুদিনা পাতা চিনেন এবং আদাও চিনেন এই গাছের পাতা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পুদিনা পাতা আর সামান্য পরিমাণ আদা মিশিয়ে যদি আপনারা ভর্তা বানিয়ে খান পাটার মধ্যে বেটে তাহলে যদি এর ভর্তা নিয়মিত কিছুদিন খান দেখবেন পেটের মধ্যে ক্ষুদা লাগা শুরু করবে আসলে পেটে অতিরিক্ত ক্ষুদা লাগাও যেমন একটা রোগ এবং ক্ষুদা না লাগাও তেমন একটা রোগ তো এই যদি ভর্তাটা আপনারা নিয়মিত খান তাহলে আপনারা আপনাদের মন্দা রোগ থেকে আল্লাহর মতে মুক্তি পেতে পারবেন এই গাছের আরও একটি গুণাগুণ যাদের পাইলসের সমস্যা আছে এবং কিছু কিছু মহিলাদের অতিরিক্ত রক্তস্রাবের সমস্যা আছে যদি পাইলসের সমস্যা থেকে থাকে এবং অতিরিক্ত রক্তস্রাবের সমস্যা থেকে থাকে আপনারা যদি এর রস নিয়মিত সকালে এবং সন্ধ্যায় আধা কাপ পরিমাণ খান তাহলে রক্তস্রাব পাইলসের রক্ত এবং মহিলাদের যে মাসিকের রক্তস্রাব অতিরিক্ত হয়ে থাকে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে ভালো হয়ে যাবে এবং পাইলসের জায়গার মধ্যে যদি এর রস ফিটকারি মিশিয়ে ধৌত করেন ধৌত করে লাগান তাহলে পাইলসের সমস্যাও ইনশাআল্লাহ ধীরে ধীরে দূর হয়ে যাবে এটি প্রাথমিক পর্যায়ে হলে আপনারা খুবই সুফল পাবেন কিন্তু প্রথম পর্যায়ে আপনারা যদি খান তাহলে রক্তস্রাব বন্ধ হয়ে যাবে পাইলসের রক্ত হোক আর অতিরিক্ত রক্তস্রাবের রক্ত হোক এই গাছের আরেকটি গুণাগুণ যদি আপনাদের কোনো অঙ্গ কেটে যায় যে কোনো কাজ করতে গিয়ে তাহলে আপনারা এই গাছের পাতা পিষে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিতে পারেন দেখবেন তৎক্ষণাৎ রক্ত বন্ধ হয়ে গেছে আর যদি কারো দাঁত দিয়ে রক্ত পড়ে এবং দাঁতের মাড়ি ফুলে যায় দাঁতের যে কোনো সমস্যা থাকে তাহলে এর রস লাগাতে পারেন এবং এই গাছ নিয়ে শুকিয়ে যদি আপনারা যে দাঁতের মাজন ব্যবহার করেন বিশেষ করে আমরা যারা ছাই ব্যবহার করি আমরা যদি নিজেরা একটি মাজন বানিয়ে এই গাছের পাতা শুকনো পাতা মিশিয়ে ডালপালাসহ ভালোভাবে পিষে যদি মাজনের সাথে মিলিয়ে ব্যবহার করি তাহলে আমরা দাঁতের অনেক অনেক সমস্যা থেকে মুক্তি পাব এই গাছের আরও একটি অন্যতম গোপনীয় ব্যবহার হচ্ছে যদি কারো পায়খানার রাস্তা বাহিরে বেরিয়ে আসে এবং কোনো মহিলাদের যদি গর্ভাশয় বাহিরে বেরিয়ে আসে এটি প্রথম পর্যায়ে যদি হয়ে থাকে তাহলে আপনারা এর রস ফিটকারের সাথে মিশিয়ে যদি তুলার সাথে দিয়ে ওই জায়গার মধ্যে ভালোভাবে পরিষ্কার আপনারা রুইয়ের মাধ্যমে ধীরে ধীরে ওই জায়গায় লাগিয়ে থাকেন যদি প্রাথমিক অবস্থায় থেকে থাকে তাহলে দেখবেন ধীরে ধীরে কিছুদিন ব্যবহারের মধ্য দিয়ে আপনারা এই সমস্যাটি থেকে আল্লাহর মতে মুক্তি পেয়ে যাবেন এই গাছের আরও একটি অন্যতম ব্যবহার যারা নেশাগ্রস্ত যারা নেশা করে থাকেন তারা যদি এই গাছের রস নিয়মিত পান করেন কিছু কিছু পরিমাণ যখনই নেশার উপর উপদ্রুপ হবে তখনই আপনারা এর রস আপনারা পান করেন তাহলে দেখবেন আপনাদের নেশা ধীরে ধীরে কেটে গেছে আর নেশা করার প্রয়োজন বোধ মনে হবে না আশা করছি আমার এই দেওয়া তথ্যগুলো আপনাদের খুবই উপকার উপকারে আসবে যদি উপকৃত তখন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মধ্যেও আমার এই বার্তাটি পৌঁছে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম